হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট আজ আমরা ক্লাস টু আলোচনা করবো ওকে এই ক্লাস টুয়ে আমাদের ক্লাস কিন্তু চলছে ন্যারেশান চেঞ্জের ওপর ন্যারেশান চেঞ্জের ওপর মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো যারা ইংরেজিতে দুর্বল রয়েছ তারা অবশ্যই কিন্তু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলো দেখো দেখবে তোমাদের ইংরেজিতে কোনো ভয় থাকবে না যারা মনে করছো যে পঁচিশের মধ্যে দশ পেলে এনাফ কিন্তু না কেন কেন দশ পাবে সেটাই তোমাদেরকে নিজে প্রশ্ন করতে হবে কেন দশ পাবে পঁচিশের মধ্যে পঁচিশই টার্গেট রাখতে হবে সেখানে তোমরা দেখবে টোয়েন্টি প্লাস বা কুড়ি প্লাস অবশ্যই পাবে এই ধরনের মোটিভ নিয়ে তোমাদেরকে চলতে হবে কারণ ডাব্লুবিপি মেন পরীক্ষা এখন অনেক লেট ছ মাস সিক্স মান্থ সিক্স মান্থকে যদি তোমরা টার্গেট করে চলতে থাকো তাহলে দেখবে দশ কেন পঁচিশের মধ্যে অবশ্যই তোমরা পঁচিশ পাওয়ার যে এলিজিবিলিটি তোমরা নিজেরাই তৈরি করে নেবে কেন দশ পাবে সেটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই নিজেকে করতে হবে ওকে পঁচিশের মধ্যে পঁচিশ আমরা টার্গেট রাখবো সেখানে তোমরা দেখবে যে বাইফল্ট যদি কোনো কোশ্চেন তোমাদের ফুল হয়ে যায় সেখানে কিন্তু টোয়েন্টি প্লাস তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে এই মোটিভ নিয়ে তোমাদেরকে চলতে হবে এই মোটিভ নিলে হবে না যে দশ মার্ক পেলে এন্যা না কেন দশ পাবে সেটা তোমাদেরকে মাইন্ডে প্রশ্ন করতে হবে পঁচিশের মধ্যে পঁচিশই পাবে এইরকম টার্গেট রাখতে হবে ওকে এবং দিন দিন পর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কম্পিটিশান হাই লেভেলে যাচ্ছে কাটা কতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অবশ্যই সেখানে তোমরা টিকে থাকতে হলে সেখানে তোমাদের বাস্তবে স্বপ্নকে রিয়েলিটি করতে হলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পঁচিশে পঁচিশ টার্গেট রাখো আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো কারণ পুরো ডিটেল এবং চিরুরি তল্লাশি করে বোঝানো হয়েছে যেন তোমরা বুঝতে খুব সুবিধা হয় এবং জলের মতো স্বচ্ছ লাগে এছাড়াও তোমরা কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ শুরু হয়েছে সেখানে অবশ্যই তোমরা নামটা এনরোল করতে পারো অবশ্যই তোমরা যারা আগ্রহী রয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপে মে হোয়াটসঅ্যাপে লেখো যারা আগ্রহী ন্যূনতম ফোরটি নাইন পেডের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি ওকে তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখো আমরা কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছি ন্যাডেশন চেঞ্জের যেসব নিয়মগুলো রয়েছে সেখানে বা কোন টেন্সে থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হয় ছক অনুযায়ী তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা ছকগুলো ভালো করে রিমেম্বার করেছো আশা করি ভালো করে তোমরা পড়েছ দেখো তোমরা আমরা কিন্তু যতটা পারি তোমাদের গাইড করবো কিন্তু বাড়িতে তোমাদের সেলফ স্টাডি অবশ্যই করতে হবে তা না হলে তোমরা বুঝতে পারবে না মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো বোঝো এবং শেখার চেষ্টা করো দেখবে এই ছ মাস তোমরা যদি ইংরেজি ক্লাসটা করো তাহলে দেখবে যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তোমাদের ইংরেজিতে কোনো সমস্যা হবে না কারণ এগুলো টপিকের ওপর বেস করে কিন্তু যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে সে সেন্ট্রাল এক্সাম বলো স্টেট এক্সাম বলো যে কোনো পরীক্ষায় কিন্তু এই আটটা যে টপিক রয়েছে এগুলোর উপর বেশ করে কিন্তু প্রশ্ন হয় বাইরে কোথাও কোনো টপিক থেকে প্রশ্ন হয় না ওকে তো আজকে ক্লাস টু দেখো কি বলা হচ্ছে আমরা বলেছিলাম এক এক করে বিভিন্ন টপিক আলোচনা করব আজকে আমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় করা হয় ন্যারেশন চেঞ্জের সেগুলো কিন্তু আমরা আজ আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নসূচক অর্থাৎ তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছো যে এই ইন্টারোগেটিভের বেশ করে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে এই কারণে প্রথমে আমরা ইন্টারোগেটিভ এই টপিকটাকে ধরেছি ওকে দেখো আমরা একটু জেনে নিই ভালো করে যে ইন্টারোগেটিভ বা প্রশ্ন বাচক বাক্য আলোচনা করার আগে তোমাদের বলে রাখি দু ধরনের কিন্তু প্রশ্নবাচক দিয়ে পরীক্ষায় আসে ন্যারেশন চেঞ্জ করতে দেখ একটা ডাব্লু এইচ দিয়ে আর একটা হচ্ছে অক্সিট ভাব দিয়ে এবারে তোমাদের হয়তো সংশয় জাগবে ডাব্লু অডগুলো কোনগুলো দেখো এখানে যে ডাব্লু গো অডগুলো রয়েছে তোমরা ভালো করে দেখো বোঝো অনেক কিছু শিখতে পারবে ভয় তোমাদের লাগবে না অবশ্যই তোমরা দেখো যে কোনো যদি ইভেন্ট চলে কোনো খেলা চলে তাহলে আগে থেকে হেরে গেলে তো হবে না ষোলোটা দল বা বত্রিশটা দল বা আটটা দলে যদি খেলা হয় আটজনই পার্টিসিপেট করে হেরে যাওয়া হের হার জিত তো লাগাই আছে কেউ না কেউ তো হারবে আগে থেকে যদি হেরে যাও না আমি পারবো না তাহলে কিন্তু হবে না ওকে অবশ্যই তোমাকে পার্টিসিপেট করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিন্তু তুমি নিজে থেকে আগে থেকে ব্যর্থ হয়ে যাবে অবশ্যই চেষ্টা করো দেখো ওকে কারণ মানুষের দ্বারাই কিন্তু সমস্ত কিছু হয় দেখো ডাব্লু এইচগুলো কী দিয়ে হু হোয়াট হোয়ার হোয়েন হাউ হোয়াই এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করা হয় ন্যারেশন চেঞ্জে আর অবজেকটিভ ভার্ব কোনগুলো হয় আর ইজ হ্যাজ ডু এম হ্যাব হ্যাজ সেল উইল এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করা হয় ঠিক আছে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে এগুলো প্রথমে প্রশ্ন করা হয় ঠিক আছে কিন্তু আমরা এখানে প্রথমে আজকে আলোচনা করব এই ডাব্লু ওয়ার্ড ওকে এই ডাব্লু এইচ ওয়ার্ডের যে সমস্ত প্রশ্নগুলো করা হয় সেগুলো আমরা আলোচনা করবো শেষে তোমাদেরকে হোমওয়ার্ক দেবো ভালো করে বুঝবে এবং হোমওয়ার্কগুলো স্পষ্ট করে খাতায় লিখে রাখবে নিজে থেকে অবশ্যই করবে ওকে ভালো করে বোঝো আজকে ডাব্লু এইচ সম্পর্কিত যে ধরনের প্রশ্নগুলো করা হয় পরীক্ষায় সেগুলো আমরা বাংলায় খুব সুন্দরভাবে সাবলীলভাবে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবো তোমরা ভালো করে প্লিজ প্লিজ একটু বোঝো কারণ অবশ্য তোমাদেরকে কিন্তু চাকরি পেতেই হবে এই বর্তমান সময় চাকরি না পেলে কিন্তু কিছুই নয় অবশ্যই চাকরি পাওয়ার জন্য কঠোর জেদ তোমাদের মনে রাখতে হবে ওকে দেখো তাহলে আমরা কি আলোচনা করব ডাব্লু সম্পর্কিত যে প্রশ্নগুলো করা হয় দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন যদি ডাব্লু এইচ যেমন হু হোয়াট হোয়ার এর আগে যে বললাম দিয়ে শুরু হয় তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অর্থাৎ তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দেয় যে পরিবর্তনগুলো করতে হবে তোমাকে সেগুলো অবশ্যই আমরা দেখব কোন কোন পরিবর্তন করতে হবে কি কী পরিবর্তন করতে হবে ডাব্লু এইচ দিয়ে যদি কোনো কোশ্চেন শুরু হয় কি কি পরিবর্তন করতে হয় সেগুলো একবার আমরা দেখে নেব এবং ভালো করে খুব সুন্দরভাবে মনে রাখার অবশ্যই চেষ্টা করব দেখো এখানে চারটা নিয়ম রয়েছে চারটা নিয়মগুলো তোমরা অবশ্যই দেখো এবং চারটা নিয়মই তোমরা মনে রাখার চেষ্টা করো দেখবে সম্পর্কিত ইন্টারোগেটিভ এইচ সম্পর্কিত যে বা দেখ না কেন অবশ্যই তোমরা চোখ বন্ধ করে করে আসতে পারবে কোনো ভয় তোমাদের লাগবে না ওকে কি কি চেঞ্জ করতে হবে একবার দেখে নেব রিপোর্টিং যে ভার্বটা থাকবে সেটাকে কনভার্ট করে নিতে হবে কি সে অ্যাক্স বা ইনকোয়ারি অফ যে কোনো একটা তুমি করতে পারো অ্যাক্স লিখতে পারো বা ইনকোয়ার অফ লিখতে পারো তোমার ইচ্ছা ওকে তাহলে রিপোর্টিং ভারকে প্রথমেই আর্ক্স বা ইনকোয়ারিটা কনভার্ট করতে হবে বা পরিবর্তন করতে হবে নেক্সট রুল বলছে যে কমা অবশ্যই এবং উদ্ধৃতি যে কোটেশান থাকে সেটা অবশ্যই তুলে দিতে হবে ওকে কমা থাকবে এটাকেও তুলে দিতে হবে উদ্ধৃতি থাকবে এটাকেও আমরা ইনডাইরেক্ট করার সময় তুলে দেব তারপরে কি বলছো ডাব্লু এইচ দিয়ে অর্থাৎ যে ডাব্লু এইচ দিয়ে প্রশ্ন করা হবে ডাইরেক্টে সেটাই কিন্তু আমরা এই ডাব্লিউ এইচ যেটাই থাকবে আমরা বসিয়ে দেব হু হোয়াট হোয়াই হুম হোয়াট যে কোনো থাকুক না কেন প্রশ্নে ওটাই আমরা বসিয়ে দেবো সবসময় কিন্তু মনে রাখবে এই দ্যাট কথাটা তোমরা বসাবে না দ্যাটের পরিবর্তে কিন্তু এই ডাব্লু এইচ ওয়ার্ডটা বসবে কখন ওই দ্যাট কথাটা বসাবে না দ্যাট বসালে কিন্তু ভুল ইন্টারোগেটিভ সেন্টেন্সে আবার বলছে দ্যাট কথাটা বসাতে হবে না সে অক্সিলি সম্পর্কে তো ইন্টারোগেটিভ হোক ডাব্লু এইচ সম্পর্কে তো ইন্টারোগেটিভ হোক ভালো করে রিমেম্বার করো ড্যাট কথাটা বসাবে না ড্যাট বসালেই ফুল আদার্সের ক্ষেত্রে ড্যাট বস ড্যাট বসবে সব আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আলোচনা করবো ওকে আজকে আমরা আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লু সম্পর্কিত ওকে নেক্সট রুল কি বলছে মূল ভাবটিকে অর্থাৎ মূল যে ভাব থাকবে সেন্টেন্সের মধ্যে অর্থাৎ সেখানে সাবজেক্টের পরে বসে অবশ্যই কারণ যে একটা কোশ্চেন থাকবে সেটাকে অবশ্যই কী করে অ্যাসার্টিভ করে নিতে হবে এবং অ্যাসাটিভ করার জন্য কি করতে হবে যে সাবজেক্ট প্রথমে যদি দেখো সাপোজ ধরো এই আয় হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এটাকে অ্যাসাটিভ করার সময় আয়ের পরে কি বসাতে হবে ভার বসে দিতে হবে ওকে এই অনুযায়ী কিন্তু করতে হবে আমরা দেখব উদাহরণ আলোচনা করব চার নাম্বার রুল বলছে এখানে দেখো যে সব শেষে কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্ন থাকবে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন প্রশ্নবাচক এই যে প্রশ্নে করার সময় অবশ্যই জিজ্ঞাসা থাকবে এটা কিন্তু পুরো তুলে দিতে হবে এটা থাকবে না পরিণয় কি থাকবে যে ফুল স্টপ অর্থাৎ ফুল স্টপ তোমাদেরকে বসাতে হবে এই চারটা রুলস এই চারটা রুলস তোমরা মনে রাখো অবশ্যই তোমরা এই যে চারটা রুলস রয়েছে সেটা অবশ্যই তোমরা মনে রাখো চারটা রুলস দেখবে পরীক্ষায় কোনো সমস্যায় হবে না এবং খুব সহজভাবে সহজ সরল ভাষায় বোঝাবো এবং বোঝার চেষ্টা করো দেখবে কোথাও কোথাও কোনো সমস্যা তোমাদের হবে না যদি হয় অবশ্যই কমেন্টে লিখবে কোথায় সমস্যা হচ্ছে আবার তোমাদেরকে বলবো ওকে চলো উদাহরণ দিয়ে বিষয়টা একবার দেখে নিই খুবই স্পষ্ট করে উদাহরণ দেখো এবং চেষ্টা করো বাংলায় প্রথমে দেখে নাও সে আমাকে বলল তুমি কি করছো অবশ্যই এটা প্রশ্ন তুমি কি করছো তুমি কোথায় যাবে তুমি কেন কাঁদছো তুমি কেন মাঠে যাওনি তুমি পরীক্ষা কেমন দিল এই সমস্ত কিছু কি হচ্ছে কি প্রশ্ন তোমরা জানো যে দৈনন্দিন জীবনে প্রশ্ন না করলে কিন্তু নয় অর্থাৎ প্রশ্ন একে অপরকে করতেই হয় তাহলে সেগুলো যে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা কেমন করে ইনডাইরেক্ট করব সে আমাকে বলল তুমি কি করছো ভালো করে বোঝো সে আমাকে বলছে আমাকে বলছে তুমি কি করছো ইনডাইরেক্ট করলে কি করব সে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে সে তোকে কী বলল ধরো এই যে একজন পার্সেন এই পার্সেন আর এটা হচ্ছে তুমি ওকে এটা হচ্ছে এ এই পার্সেনটা হচ্ছে তুমি তাহলে এ তোমাকে বলছে এ তোমাকে কী বলছে তুমি কী করছো তাহলে কেউ এখানে একজন দাঁড়িয়ে আছে ধরো এখানে একজন সাপোজ ধরো দাঁড়িয়ে আছে এবং এ এ তোমাকে বলছে এ আবার তোমাকে বলছে যে এ কী বললো এ একজন থার্ড পার্সেন দাঁড়িয়ে আছে এবং এই থার্ড পার্সেন তোমাকে জিজ্ঞেস করছে যে এ তোমাকে কি বলল তখন তুমি যে উত্তরটা দেবে তুমি এখন অ্যান্সার দিচ্ছ কি দিচ্ছ এই অ্যান্সারটা তুমি দিচ্ছ সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি করছি আশা করি বোঝা গেছে এত দূর আবার বলছি দেখো এটা হচ্ছে প্রথম পার্সেন এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে থার্ড পার্সেন্ট তাহলে এই প্রথম পার্সেন্ট তোমাকে বলছে তুমি কি করছো প্রথম পার্সেন তোমাকে বলছে তুমি কি করছো এ থার্ড পার্সেন আবার কিছু শুনতে পেলো এবং শুনতে পাওয়ার পরে তোমাকে আবার রিপিট করছে যে এই যে পার্সেনটা রয়েছে এ তোমাকে কি বলল এ কিন্তু এই জিজ্ঞেস থার্ড পার্সেন জিজ্ঞেস করছে তখন তুমি এই অ্যান্সারটা কিন্তু দিচ্ছ পরোক্ষভাবে কিন্তু দিচ্ছ অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি করছি তাহলে এটা কে এটা হচ্ছে তুমি তাহলে আমি কি করছি ওকে বুঝতে পারা গেল এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে একটু একটু মাইন্ড খাটাতে হবে দেখবে কোনো সমস্যা তোমাদের হবে না আশা করি বাংলাটা বুঝতে পারা গেছে ইং ইংরেজিতে দেখো কি বলছে সে আমাকে বলল হি সেড টু মি হি সেড টু মি বললো আছে বলে যদি থাকে তাহলে সে হয় এই সে কথাটা যদি বলল তাহলে বললো হচ্ছে পাস্ট তাহলে সেড অবশ্যই সেড টু মি সে আমাকে বলল তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো অ্যান্সার দেবো আমরা দেখো এর আগে বলেছি যে এই যে সেট টু রয়েছে এই টুর পরিবর্তে আমরা কী করবো আমরা কিন্তু এই প্রথম রুলসে চলে যাব প্রথম রুলস কি ছিল যে এই যে ভার্ব রয়েছে সেট সেটাকে অ্যাক্স বা ইনকোয়ারিতে কনভার্ট করতে হয় অবশ্যই আমরা কনভার্ট করেছি অ্যাক্সে তারপরে এই যে এটাকে যেটা রয়েছে সেটা অবশ্যই বসে দিতে হবে তারপরে কি রুলস রয়েছিল যে এই কমা ইনভাইটেড কমা তুলে দেব দেখো কমা ইনভাইটেড কমা নিচে কিন্তু নেই ওকে বোঝা গেছে তারপরে আমরা বলবো শিখেছিলাম থার্ড রুলে যে এই যে রয়েছে ডাব্লিউ এইচ ওয়ার্ড এই ডাব্লু এইচ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে দ্যাট বসাতে হবে না তার WH এইচ ছিল হোয়াট বসিয়ে দিলাম ইনডাইরেক্ট করার সময় তারপরে আর ইউ ডুইং এটাকে আমরা অ্যাসাটিভ করে নিব। অ্যাসা করলে এই ইউ এর পরিবর্তে আমরা জানি যে আই অবশ্যই বসতে হবে এবং সেটা টেন্স অনুযায়ী এটা দেখো হোয়াট আর ইউ ডুইং এটা কোন টেন্সে রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে প্রথম ক্লাসে তোমরা দেখেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি কোনো টেন্স থাকে সেটাকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াসে চলে আসে আর তোমরা জানো যে পাস্ট কন্টিনিউয়াসে চলে আসলে ওয়াজ বা ওয়ার এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হয় সেটা কি করে বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী বসাতে হয় যেহেতু এখানে সাবজেক্ট অ্যাসাডি করার সময় আই হবে আয়ের পরে সময় ওয়াজ বসলো আই ওয়াজ ওকে আই ওয়াজ তারপরে ডুইং যা আছে ডুইং এখানে বসে গেল ওকে আই ওয়াজ ডুইং এটা অ্যাসাটিভ আমি করে নিলাম অবশ্যই করে নিতে হবে কার তারপরে ফুল স্টপ বসাতে হবে হোয়াট আর ইউ হোয়াট আই ওয়াজ ডুইং মানেটা হলো আমি কী করছি ওকে বুঝতে পারা গেল এইভাবে কিন্তু তোমাদেরকে করতে অনেক সময় এই ধরনের তোমরা সেন্টেন্স দেখতে পাবে যে কোনো নিউজ পেপার বলো যে কোনো নোভেল বলো ড্রামা বলো সমস্ত কিছুতে এই ধরনের আই আক্স মি হোয়াট আই ওয়াজ ডুইং তারপরে ফুল স্টপ থাকবে তোমরা ভাবো যে হোয়াট আছে কিন্তু জিজ্ঞাসা নেই কেন তাহলে এটাই হচ্ছে ইনডাইরেক্ট করা হয়েছে বলে হোয়াট আই ওয়াজ ডুইং এইভাবে তোমাদেরকে করতে হবে আশা করি বুঝতে পারা গেছে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু চারটা নিয়মেই কি ফলো করা হলো তোমরা ভালো করে বুঝবে ওকে আশা করি বুঝতে পারা গেছে এই যে ছকটা রয়েছে আমরা থ্রি পার্সেন্টের ছক দিলাম এটা অবশ্যই তোমরা একবার দেখে নেবে ভিডিওটি পজ করে ভালো করে বুঝে নেবে অবশ্যই তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে ওকে পরবর্তী আবার এক্সাম্পল দেখবো আরও এক্সাম্পল দেখব যেন তোমাদের যতক্ষণ না তোমরা বুঝতে পারছো ততক্ষণ না নন স্টপ আমাদের ক্লাস চলতে থাকবে অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখো বাংলায় খুব ভালো করে দেওয়া হয়েছে সে আমাকে বলল কখন তুমি বাড়ি যাবে আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো একটা পার্সেন এখানে হচ্ছে একটা পার্সেন আর এখানে হচ্ছে একটা পার্সেন ঠিক আছে সে আমাকে বলল এই যে পার্সেন্ট রয়েছে এক পার্সেন এটা হচ্ছে আমরা দুই করিলাম এটা আমরা তিন করিলাম মনে রাখার জন্য ওকে তাহলে সে আমাকে বলল এই যে এক পার্সেন্ট তোমাকে বলছে এটা হচ্ছে তুমি ঠিক আছে এটা তুমি দুইটা হচ্ছে তুমি সে আমাকে বলল এই তোমাকে বলছে কখন তুমি বাড়ি যাবে তোমাকে জিজ্ঞেস করলো সাপোজ তুমি এটা তোমাকে জিজ্ঞেস করছে কখন তুমি বাড়ি যাবে এ এ থার্ড পারসেন কী করলো থার্ড পার্সেন্ট অস্পষ্ট কিছু একটা বুঝতে পেরেছে তোমাকে কিছু বলেছে তখন এই থার্ড পার্সেন কী করছে থার্ড পার্সেন্টটা তোমাকে জিজ্ঞেস করছে যে এই প্রথম পার্সেন্ট তোমাকে কি বললো এরকম হয় না এরকম অনেক সময় হয় তিন বন্ধু রয়েছে এক বন্ধু তোমাকে কিছু বললো থার্ড বন্ধুটার যেটা রয়েছে তোমাকে তুমি কিছু বুঝতে পারলে না তখন থার্ড বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে যে ওই তোকে কি বললো বা ওই তোমাকে কি বললো তখন তুমি কি করবে তার কথাটা তুমি পরোক্ষভাবে কিন্তু বলবে অবশ্যই পরোক্ষভাবে বলতে হবে সেটাই হচ্ছে ফ্যাক্ট এইটাই জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে রিয়েলিটি দেখতে হবে ঠিক আছে পাঠ্য বই নয় তোমরা সবসময় রিয়েলিটি ভাবো নিজের জীবনের কথা ভাবো দৈনন্দিন জীবনের কথা ভাবো তুমি কি করছো বন্ধুরা আছো একজন তোমাকে বলছে তৃতীয়জন তোমাকে বললো যে সে কি বলল তখন তার কথাটা তুমি কিন্তু কি নিজে থেকে বলবে কেউ যদি বলে তোমাকে বলে যে আমার দুটি কলম কলম আছে তাহলে তুমি কি বলবে আমার দুটি কলম আছে না তার দুটি কলম আছে তুমি এইভাবে বলবে তাতে তোমার কলম হয়ে গেল এইভাবে তোমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো অসুবিধে তোমাদের হবে না ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট জীবনের ক্লাসগুলো দেখো দেখবে জীবনে অনেক কিছু তোমরা করতে পারবে অনেক কিছু তোমরা করতে পারবে শিখতে পারবে এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই পূরণ করতে পারবে তাহলে কখন তুমি বাড়ি যাবে তোমাকে বলা হলো তখন তৃতীয় পার্সেন্টটা তোমাকে জিজ্ঞেস করলো তখন তুমি এই অ্যান্সারটা কিন্তু অবশ্যই দিচ্ছ সে আমাকে জিজ্ঞেস করলো কখন আমি বাড়ি যাব ব্যাস ড্যাটস ইনা হয়ে গেল তাহলে দেখো ইংরেজিটা আমরা একবার দেখে নিই সে আমাকে বললো হি সে টু মি কখন তুমি বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম ব্যাস এটা প্রথম পার্সেন্ট বললো তুমি তখন এটাকে বলছো এইভাবে সে আমাকে জিজ্ঞেস করলো কখন আমি বাড়ি যাব কখন আমি বাড়ি যাব ওয়েন আই উড গো হোম কখন আমি বাড়ি যাব অবশ্যই তোমরা উইল থাকলে প্রথম ক্লাসে দেখেছো উইল থাকলে অবশ্যই কিন্তু উড হয়ে যাবে প্রথম ক্লাসে তোমরা ভালো করে দেখেছো স্যাল উইল এগুলো থাকলে কী হয় অবশ্যই উড হয়ে যাবে ছকগুলো ভালো করে তোমরা দেখবে এক এক করে আমরা কিন্তু করাতে থাকবো ঠিক আছে তাহলে তোমরা এখানে যেটা এর আগে বললাম ইউ থাকলে অবশ্যই আই করে নিতে হবে কারণ এটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে দেখো এখানে অ্যাসার্টিভ হয়ে গেছে হ্যাঁ বা চোখে হয়ে গেছে আই উড গো হোম ওকে এখানে কিন্তু ফুল স্টপ বসে গেছে ওকে বুঝতে পারা গেছে চলো আবারও উদাহরণ আর দেখে ফেলি দেখো নেক্সট উদাহরণ কি রয়েছে তুমি আমাকে বললে কেন তুমি ফেল করলে তাহলে আবারও বলছি এই যে একটা পার্সেন্ট রয়েছে এটা এখানে তুমি রয়েছো এখানে প্রথম পার্সেন এখানে সেকেন্ড পার্সেন আর এটা রয়েছে থার্ড পার্সেন এটা থার্ড পার্সেন্টের রয়েছে ওকে তাহলে প্রথম পার্সেনটা তোমাকে কি বলছে তুমি আমাকে বললে কেন তুমি ফেল করলে তাহলে এই তোমাকে বলল কেন তুমি ফেল করলে এ কি করছে এ তোমাকে জিজ্ঞেস করছে যে সে এই প্রথম পার্সেনটা কি বললো তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে কেন তুমি ফেল করলে এইভাবে কি তোমাদেরকে করতে হবে ওকে তাহলে কি বলছে ইউ সেড টু মি তুমি আমাকে বললে কেন তুমি ফেল করলে তাহলে হোয়াই হ্যাভ ইউ ফেল্ড তখন তুমি এই কথাটা বলছো তাহলে এখানে অবশ্যই যে শেড আছে সেডের পরিবর্তে অবশ্যই এখানে অ্যাক্স অবশ্যই করতে হবে কারণ এই যে ভাব রয়েছে অর্থাৎ প্রথমে তোমরা ভালো করে দেখলে যে ভার্বের পরিবর্তে এখানে তোমাদেরকে আক্স বা ইনকোয়ারি অফ করে নিতে হবে তাহলে অবশ্যই এখানে আক্ট করতে হবে কারণ এই ইডি কেন যুক্ত করতে হবে কারণ এটাই সেডটা পাস্টে রয়েছে বলে এখানেও পাস্ট করে নিতে হবে হিউ ইউ আসড মি হোয়াই হ্যাভ ইউ ফেল্ড তাহলে হ্যাব এর পরিবর্তে এখানে অবশ্যই আই করে নিতে হবে হ্যাব আছে কারণ ইউ এর পরে হ্যাব বসে কিন্তু আই এর পরে হ্যাড অবশ্যই বসাতে হবে ওকে আই হ্যাড কারণ এটা কোন টেন্সে রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা অবশ্যই পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট তোমরা জানো যে হ্যাড বসাতে হয় তাহলে আই হ্যাড ফেল্ড ভারবে থার্ড ফর্মটা অবশ্যই বসে গেছে এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে ওকে নেক্সট দেখো নেক্সট অবশ্যই তোমরা পারবে হি সেড টু রাম সে রামকে বলল কেন তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে আছো ওকে তাহলে হি সেড টু রাম তাহলে এই টুর পরিবর্তে অবশ্যই অ্যাক্স করতে হবে অক্জিলেরই ওই হিসাবে এখানে বসে দিই এখানে ডাব্লু হয়েছে ডাব্লু যা আছে তাই বসে গেল ইউয়ের পরিবর্তে অবশ্যই দেখো তুমি স্ট্যান্ড ইউ বলতে এখানে কাকে ইউ বলতে এখানে অবশ্যই রামকে বোঝানো হয়েছে ইউ বলতে এখানে অবশ্যই রামকে বোঝানো হয়েছে তাহলে এখানে দেখো কোনটেন্সে রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে কোথায় চলে যাবে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে ওকে পাস্ট কন্টিনিউয়াসে গেলে তোমরা জানো যে এই ওয়াচ বা এই ওয়ার এই দুটোর মধ্যে একটা বসাতে হয় রাম টি করে নেব আমরা রাম ওয়াজ রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই কারণে ওয়াজ যুক্ত হয়েছে স্ট্যান্ডিং ইন দ্য রেন ব্যাস দ্যাটস ইনাফ হয়ে গেল এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে তারপরে দেখো তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভালো করে এগুলো দেখো বোঝো ভিডিওটি পজ করে ভালো করে দেখো রিমেম্বার করো বোঝার চেষ্টা করো দেখবে অনেক কিছু তোমরা শিখতে পেরে গেছো দেখো এখানে হোমওয়ার্ক অবশ্যই তোমরা পাঁচটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে অবশ্যই তোমরা হোমওয়ার্কগুলো করো এবং হোমওয়ার্কের যে অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও অবশ্যই তোমরা পারবে ভিডিওটি আবার একবার পজ করে দেখে নাও একবার আবার রিপিট করে দেখে নাও অনেক তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের যে অ্যাম্বিশন সেটা অবশ্যই অবশ্যই পূরণ হবে তোমরা পরিশ্রম করতে থাকো পনেরো থেকে কুড়ি মিনিটের ক্লাসগুলো দেখো অনেক কিছু তোমরা শিখতে পারবে আজকের মতো আজকের ক্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স রিলেটেড ডাব্লু এইচ ওয়ার্ড সম্পর্কিত এটুকুই ঠিক আছে কোথাও অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে যাওয়া নেক্সট আমরা আলোচনা করব অক্সিলেরি ভাব অক্সিলেরি ভাব সম্পর্কিত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অবশ্যই আলোচনা করব। ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অ্যাম্বিশনকে বাস্তবে পরিণত করার জন্য সেলফ স্টাডি অবশ্যই করতে থাকো धन्यवाद